عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد، إنه هو يبدئ ويعيد، وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود؟ بل الذين كفروا في تكذيب، والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله مولانا العظيم. আজকে 25 ডিসেম্বর 2020 চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত এদেশের বরেণ্য আলেমে দ্বীন, হাজারো আলেমদের উস্তাদ, বৃহত্তর বেগমগঞ্জ নোয়াখালীর সর্বস্তরের গণমানুষের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার এক জীবন দান করেন, হযরতের ছায়াকে আমাদের উপরে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন। উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি একাধারে পাঁচ দিন ধরে
আমাকে আর আপনাকে কোরআনে কারীমের ছায়া তলে কিছু সময় কাটাবার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যেন আমরা সরাসরি ফি জিল্লি কোরআনুল কারীম, আমরা এই মুহূর্তে সরাসরি কোরআনের ছায়া তলে আছি, এই মুহূর্তে কোরআনে কারীম আমাদের উপরে ছায়া হয়ে আছে। গত পাঁচ চার দিন ধরে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বুরুজ তেলাওয়াত করা হয়েছিল, আজকে এই সূরার শেষ অংশ অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তর্জমাটুকু করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আজকে আপনাদের জন্য একজন মেহমান আছেন, নানুপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম, নানুপুর মাদ্রাসার বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব হুজুর, ইনি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। তিনি ইনশাআল্লাহ এসে গেছেন, তিনি ইনশাআল্লাহ এসে গেছেন, তিনি মঞ্চে আসা পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর তরজমা করে দিব। আমরা গত চার দিন ধরে শুনছি এই সুরার মূল আলোচ্য বিষয় কি ছিল, এই সুরার প্রথম আলোচ্য বিষয় ছিল মুমিনীনদের জন্য যারা আগুনের গর্ত খোদাই করেছে তাদের নির্মম পরিণতির কথা রব্বে কারীম কসম খেয়ে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা মুমিনীনদের পুরস্কার বলেছেন, এবার আল্লাহ তাআলার কুদরত বলছেন যে আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলার পাকড়াও কেমন, আল্লাহ তাআলার পুরস্কার যেমন সীমাহীন আল্লাহ তাআলার পাকড়াও সীমাহীন, আল্লাহ তাআলার দেওয়া যেমন সীমাহীন তা আল্লাহ তাআলার শাস্তিও সীমাহীন। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে বলেন, গতকালকে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কাবীর, মুমিনীনদের জন্য ঈমান আর আমলের পুরস্কার যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো মুমিনীনদের জন্য সবচেয়ে বড় সফলতা, মুমিনীনদের জন্য সবচেয়ে বড় কি বলেন, সবচেয়ে বড় সফলতা যালিকাল ফাউজুল কাবীর। এজন্য ঈমানের পুরস্কার রব্বুল আলামিন যেটা দিবেন, এক জাররা ঈমানের পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান ও ফি রিওয়ায়াতিন মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, রাসূল বলেন যার কলিজা এক জাররা বরাবর ঈমান হবে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। যদি এক জাররা বরাবর ঈমানের পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, তো ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তা জান্নাত কত বড় হবে, আর ওই ঈমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো হয় তো জান্নাত কেমন হবে। এজন্য মেরে ভাইও, একদিকে কাফেরদের শাস্তি আরেকদিকে মুমিনীনদের পুরস্কার রব্বুল আলামিন এই সূরাতে ঘোষণা করেছেন, জাজাউল আমালে বিজিনসিহি, আমল যেমন হয় পুরস্কার তেমন হবে। যেমন কেউ আপনার গরু পুটি দিয়েছে তা পিতাকে গোশত দিয়ে পুরস্কার দিলেন, ওরা দুনিয়াতে মুমিনীনদের জন্য আগুনের খন্দক আগুনের গর্ত খুঁজেছে, আগুনের গর্ত খুঁজছে, আর এজন্য আল্লাহ তাআলা জাহান্নামে তাদের জন্য আগুনের জাহান্নাম রেখে দিয়েছে। ওরা মুমিনীনদেরকে আগুন জ্বালাবার আগুনে দহনের কষ্ট দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাবুল হারিক আগুনে দগ্ধ হওয়ার কষ্ট রেখে দিয়েছে। দুই দহনের মধ্যে পার্থক্য আছে, এদিকের দহন সর্বোচ্চ 2 মিনিট আর ওদিকের দহন আল্লাহ তাআলা যতদিন ততদিন, এদিকের আগুন সর্বোচ্চ 1 মিনিট, বলকি মুফাসসিরিন বলেন আসহাবে উখদুদ যে সমস্ত মুমিনীনদেরকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল এদেরকে আগুনের গর্তে ফেলে দেওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করে নিয়েছিল।
এদেরকে আগুনের আগুনে গর্তের আগুনে তাদেরকে দগ্ধ হতেও দেননি আল্লাহ তাআলা আর এর বিপরীতে এদের জন্য রেখে দিয়েছেন আযাবু জাহান্নাম এবং এদের জন্য রেখে দিয়েছেন আযাবুল হারীক এদের জন্য রেখে দিয়েছে শুধু জাহান্নামের আগুন এবং দগ্ধ হওয়ার আগুন এদিকের দগ্ধ হলো লাকড়ির দহন আর ওদিকের দহন হলো পাথরের দহন এদিকে জ্বালানে ওয়ালা মানুষ ওদিকে জ্বালানে ওয়ালা আল্লাহ এদিকে লাকড়ি লাকড়ি ইন্ধন লাকড়ি আর ওদিকের ইন্ধন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওদিকের ইন্ধন মানুষ এবং পাথর এদিকের দহন দুই মিনিটের আর ওদিকের দহন দুই কোটি বছর না দুই হাজার কোটি বছর না দুই লাখ কোটি বছর না দুই কোটি কোটি বছর না আল্লাহ যতদিন তত এজন্য মেরে ভাইও রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে বলে দিয়েছেন দেখো 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 আরো মজার বিষয় হলো সামনের পঠিত আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এত মজা করে বলেন দেখো আমি যা চাই সব পারি এবং যা চাই সব করি এটা বলে কি বুঝিয়েছেন আমি যখন বললাম রব্বুল আলামিন মুমিনদেরকে যখন পড়াচ্ছিল মুমিনদেরকে যখন পড়াচ্ছিল তখন আপনি কিছু করলেন না কেন মুমিনদেরকে যখন পড়াচ্ছিল তখন আপনি কিছু করলেন না কেন আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদুদ আমি ভালোবাসি যে এজন্য করি নাই তো ভালোবাসে এজন্য পড়াচ্ছিলেন না ভালোবাসেন এজন্য পড়াইতেছিলেন বলে এদেরকে তো দুই মিনিট আর ওদেরকে দুই কোটি বছর আমি ওয়াদুদ যে এদেরকে একটুখানি দিয়ে এদেরকে সব মাফ করে দিয়ে আর ওদেরকে একটুখানি জ্বালাবার ক্ষমতা দিয়ে এদের জিন্দেগির সব আমলগুলো শেষ করে দিয়ে ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে করব এদেরকে চিরস্থায়ী জান্নাতে করব এই কথাগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এই কথাটাকে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ ইন্না আখযাহু আলীমুন শাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আপনার রবের ধরা বড় শক্ত ধরা মুখস্থ করেন রবের ধরা বড় কি রবের ধরা বড় শক্ত ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ করোনা এই ধরার শুধুই হাজার কোটি ভাগের এক ভাগ না না কোটি ভাগের এক ভাগ না হাজার কোটি ভাগের এক ভাগ করোনা হাজার কোটি ভাগের কি এক ভাগ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আপনার রবের ধরা বড় শক্ত ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ রব্বুল আলামিন কেমন রব্বুল আলামিন বলেন আমি কেমন জানো তুমি আমি কেমন আমি তোমাকে শুরুতে আমি বানানে ওয়ালা শেষে আবার মাটি থেকে আমি তোমাকে পুনরুত্থান করি আমি তোমারে প্রথমবার আমি বানিয়েছি আমি তোমাকে দ্বিতীয়বার আবার আমি বানাবো প্রথমবার তোমাকে আমি বানিয়েছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর রাহমাতুল্লাহ এই কথাটা প্রায়ই বলতেন আমাদের জন্ম কোরআন মতে আমাদের জন্ম কি মতে আল্লাহ তাআলা বলেন হুয়া ইউবদিউ তিনি প্রথম বানিয়েছেন আমাদেরকে প্রথম কে বানানে ওয়ালা যিনি আমাদেরকে প্রথম বানানে ওয়ালা তিনি আমাদেরকে পুনরায় মাটি থেকে দ্বিতীয়বার বানানে ওয়ালা কিনা বলেন আচ্ছা প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন এখন তো মোবাইল আপনাদের চমুলি বাজারেও বানায় এখন তো মোবাইল চমুলি বাজারেও বানাইতে পারে এখন চমুনি বাজারেও মোবাইল সেটিং দিতে পারে লেকিন প্রথম বানানে ওয়ালা কি চমুনি বাজার না বাংলাদেশ না ইন্ডিয়া না চায়না তাহলে বোঝা গেছে প্রথমবার বানানো কি প্রথমবার বানানো কঠিন তো আল্লাহ তাআলা বলেন আমি প্রথমবার বানানে ওয়ালা যিনি আমি প্রথমবার বানানে ওয়ালা ওয়ুঈদ আমি তোমাকে দ্বিতীয়বার উঠানে ওয়ালা আচ্ছা কত বড় ধমক এটা একদিকে যেমন ধমক একদিকে যেমন ওয়াইদ আরেকদিকে ওয়াদা একদিকে ওদের জন্য ধমক না তুমি জমিনে মিশে যাবা না ওখান থেকে আমি তোকে আবার উঠাবো আমাকে বলছে না না তুমি আগুনে মুছে যাবা না ওখান থেকে আবার উঠাবো ওদেরকে বলে আমি তোকে আবার উঠাবো আবার উঠে তোকে মজা দেখাবো আমাদেরকে বলে তোমাদেরকে আবার উঠিয়ে আমি জান্নাত দিয়ে দিব একদিকে ওয়াদা আরেকদিকে কি ওয়াইদ কত বড় ধমক নাস্তিক বিশ্বকে কত বড় ধমক
আমিও আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি গোটা পৃথিবীর সামনে আমরা এই আয়াতে কারিমা দিয়ে চ্যালেঞ্জ করছি ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ রব্বুল আলামিন বলেন আমিই তোকে প্রথম বানানে ওয়ালা আমিই তোকে আবার কবর থেকে দ্বিতীয়বার উঠানে ওয়ালা তুমি পারলে প্রথমবার অস্বীকার করো পারলে তো প্রথমবার অস্বীকার করার মতো কি টেকনোলজি পৃথিবীতে আছে কোন বুদ্ধি আর কোন বিবেচনা কি প্রথমবার অস্বীকার করবে লাইন সাল তাম আনমান খালাক আসসামাওয়াতি ওয়াল আরদ যদি সারা পৃথিবীর সবাইকে একসাথে জিজ্ঞেস করা হয় আসমান জমিন বানানে ওয়ালা কে লা ইয়াকুলুন আল্লাহ এক বাক্যে বলবে বানানে ওয়ালা আল্লাহ বানানে ওয়ালা কে আল্লাহ এজন্য এরা দেখবেন এদের পোস্টারের গায়ে লিখে থাকে স্রষ্টাই মহান কি লেখে বলেন স্রষ্টাই মহান তাহলে বোঝা গেছে স্রষ্টাই মহান স্রষ্টা মানে কে আল্লাহ ক্রিয়েটর ক্রিয়েটর স্রষ্টা স্রষ্টাই মহান তাহলে বোঝা গেছে স্রষ্টাকে স্বীকার করে এই বোকারা এবার স্রষ্টাকে যখন স্বীকার করলো যিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন তিনি তোমাকে মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না কেন প্রথমবার যদি তিনি স্রষ্টা হন তিনি যদি মুবদি হন প্রথমবার যদি তিনি বানানেওয়ালা হন তিনি মুঈদ হবেন না কেন প্রথমবার যদি তিনি বানানেওয়ালা হন তো দ্বিতীয়বার তিনি পুনরুত্থানকারী হবেন না কেন মেরে ভাইও এই পুনরুত্থানের বিষয়ে আমাদের দিলেই সব আরশোভা হয়ে গেছে আমাদের দিলেই সন্দেহ হয়ে গেছে যে আখিরাতের উপরে যে ইয়াকিন বানায় তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের উপরে আল্লাহর জাতের উপরে ঈমান লেকিন আখিরাতের উপরে শুধু ঈমান নয় আখিরাতের উপরে ইয়াকিন আখিরাতের উপরে কি আখিরাতের উপরে ইয়াকিন আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে গুনাহ থেকে ফিরায় বলেন আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে কি থেকে ফিরায় আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে গুনাহ থেকে ফিরায় এজন্য আমাদের ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা ইয়াকিনের দুনিয়া আবাদ হয় তিন জিনিসের দ্বারা আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিনের দ্বারা আল্লাহ তাআলার সিফাতের মুতালার দ্বারা আল্লাহ তাআলার সিফাতগুলো বুঝার দ্বারা আল্লাহ তাআলার সিফাতগুলো জানার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয় কিসের দ্বারা বলেন আল্লাহ তাআলার সিফাতের দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয় দুই নম্বরে আম্বিয়া আলাইহিসসালামের তারিখ পড়ার দ্বারা আম্বিয়া আলাইহিসসালামের জিন্দেগি পড়ার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয় তিন নম্বরে সাহাবীদের জিন্দেগি দেখার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয় কার জিন্দেগি সাহাবাদের জিন্দেগি দেখার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয় এই জন্যই কোরআনে কারিমে হযরত মূসা আলাইহিসসালামের কাহিনীকে ১৮ জায়গায় উল্লেখ করেছে কত জায়গা ১৮ জায়গায় উল্লেখ করেছে এক কথাকে বারবার কেন বলেছেন বারবার কেন বলেছেন শুধুই আখিরাতের ইয়াকিন দালাবার জন্য শুধুই আখিরাতের ইয়াকিনের জন্য এই জন্য আখিরাতের ইয়াকিন জমানো মাঝে মাঝে নিজেকে নিজে জিজ্ঞেস করবেন আখিরাতের উপর আমার ইয়াকিন কতদূর আখিরাতের উপর আমার ইয়াকিন আখিরাতের উপর আমার ইয়াকিন কতদূর এটা নিজেকে নিজে মাঝে মাঝে যাচাই করা মাঝে মাঝে নিজেকে আখিরাতের সামনে পেশ করা এই জন্য রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আদ-দুনিয়া 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 মুদবিরা والاخره مقبله ولكل واحده منهما بنون فكونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا حضرت علي رضي الله عنه বলতেন আখিরাত শুধু আসছে দুনিয়া শুধু যাচ্ছে বলেন আখিরাত কি আসতেছে কোনটা যাইতেছে কোনটা আমি যাইতেছি কোনটা যেটা চলে যাইতেছে আমি সেটার দিকে যাইতেছি আমি যাইতেছি কোন দিকে বলেন الاخره مقبله اخرت শুধু আসছে 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 দুনিয়া মুদবিরা দুনিয়া শুধু যাচ্ছে 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 ওয়ালি কুল্লি ওয়াহিদাতি মিনহুমা বানুন আর দুনিয়ার কিছু মানুষ আছে দুনিয়ার কিছু সন্তান সন্ততি আছে আখিরাতের কিছু সন্তান সন্ততি আছে দুনিয়ার কিছু তলবগার আছে আখিরাতের কিছু তলবগার আছে হযরত আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা তুমি আখিরাতের তলবগার হয়ে যাও ওয়ালা তাকুনু মিন আবনাইল দুনিয়া দুনিয়ার তলবগার হয়ে না মেরে ভাইও দুনিয়া 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 আরো চাই আরো চাই আরো চাই বলবা 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 লেকিন দুনিয়া তোমার অদূরে আসবে যেদ্দুর রব্বুল আলামিন অর্থ রেখে দিয়েছে মজার বিষয় হলো দুনিয়াতে বলি আল্লাহ আরো দেন আরো দেন আরো দেন রব বলেন যাও দুনিয়া আরো দেন যত বলবা পাবা অদূর অদূর লিখে রাখছি
بابا ودر جدر کی لکھ رکھسی لیکن آخرت بلا ہے تو بول برو رب العالمین آخرت آرودن 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 رب العالمین بلا آخرت آرودن آرودن ایٹا تمی بول با تمہار شان متے تمی بول با تمہار کھماتا متے لیکن آمی باڑی دی بو آمار شان متے دنیا آرودن 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 دیبے کتو بولے دیبے کتو جدو لکھا آچے آخرت آرودن 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 تمہیں بولے چھو تمہار جگ جتا ماتے آمی دیبو ہمار شامان ماتے جیٹا دیبین رب العالمین آرو باڑی آرو باڑی آرو باڑی شیٹا آمی چاہلے اپنے اور جیٹا دیبین رب العالمین جدو لکھا آسو دور اوٹا بولم اللہ آرودن 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 آمی دنیا بلا بولی اللہ بیشی 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 رب العالمین دنیا بلا بولی دھرو کچھو کچھو امی دنیا بلا کی بولی بلا بیشی 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 اللہ کم التکافر بیشی 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 اور اللہ تعالی بلا کی کچھو 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 اور آخرہ تعالی بلا بولی کچھو 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 کی ٹھیک تو حضور کو ٹھیک تو آخرت ربلا کی بولی بولا کچھو ہوئے لئے ہوئے کچھو ہوئے لئے ہوئے اجن میرے بھائیو آخرت بنان آخرت بنان آخرت بنان آخرت بنے ایمان دران آخرت بنے نماز دران آخرت بنے روزہ دران آخرت بنے تلاوت دران آخرت بنے ذکر و اذکار دران جو دے زکیش کر گئے زر پریدی بھی دے سب چے شہوز کھات کی اتر ہو لے آخرت بنانو اور سب چے کوٹھن کھات کی اتر ہو لے دنیا بنانو سب چے شہوز کھات کی بلن اور سب چے کوٹھن کھات کی اور ہمیں سب چے کوٹھن پیسنے زندگی دیلام اور سب چے شہوز چا فیلے رکھ لے شہوز کیمون شہوز ایک بار سبحان اللہ بولے ایک بار اعظم من احد احدر چهو بھاری احدر چهو حکیم الامت مجاجد من لدہ شرعنا واللہ عمر قدہ بلن ایک بار سبحان اللہ نے کی جدی کنو نوبیو دیکھتو کل جب فیٹے مر جیتو نوبی دیکھتے کہ رب العالمین اجھل لکھ دیئے چن مجھول لکھ دیئے چن نوبی در عیلے میں دیئے چن لیکن نوبی در چوکے دیننی سبحان اللہ عیلے میں دیئے چن چوکے دیننی آکولے دیئے چھن لیکن چوکے دیرنی سبحان اللہ ایک بار سبحان اللہ نیکی جدی دیکھتو کل جب فیٹے مرے دیتو حکیم الامت والے نیجن رب العالمین نیکی کے گپن رکھی دیئے چھے نیکی آمدر کے دیکھتے دیرنی نیکی آمدر کے کی کرتے دیرنی نیکی آمدر کے دیکھتے دیرنی رسول کریم صلی اللہ علیہ وسلم بولین خلطان دوٹو اببا شمونا چھے لم یا عمل بینا عبد المسلم اللہ دخل الجنہ کنو مسلمان ایدی اببا شکر بینا جائی کرے شودا جنہ چھے چلے جبے پٹا اببا رسول بلودالک یسیر ایدی اببا بڑا شہاج ومی یا عمل بینا قلیل کبے کرنے والا منش شنکہ بڑا علقا عمل بڑا شہاج کرنے والا منش شنکہ بڑا علقا صحابہ جنگش کے لئے یا رسول اللہ وہ عمل دھوٹو کی اللہ نبی بولین پاچ وقت نماز پڑے دس بار سبحان اللہ دس بار الحمدللہ دس بار اللہ اکبر رسول بولین دخل الجنہ شوزا جنہ تے چل جوا आरेक्टा मुल की घुमा बार समय 33 बार सुभान अल्लाह 33 बार अल्हम्दुलिल्लाह 34 बार अल्लाहु अकबर रसूल बोलें दाखल अल जन्नत सूजा जन्नत चले जावा एबार अल्लाह नबी बोलें पांच वक्त नमाज पर यदि 10 बार 10 बार 10 बार पढ़े थको তাহলে এভাবে হবে 30 বার পাঁচ ওয়াক্ত হবে دس شبار اللہ نبی بولین وَدَلِكَ خَمْسُونَ وَمِعَتُن بِاللِّسَانِ زبانِ حَبِ دس شبار ادمیزانِ اُٹھے زبے در ہزار بار ایک دن جو دیا ہے در ہزار بار ایک مش حبے پانچ چلیش ہزار بار ایک بسر ایک مش حبے پانچ چلیش ہزار بار ایک بسر حبے پانچ لاکھ چلیش ہزار بار ایک بسر ایک بسر پانچ لاکھ چلیش ہزار بار ہمیں ایک چیلنج کرو جنتے جاتے کوئمینی چھومو لگے گھوڑی دورن ایک جنہیں گھوڑی دن ایتا کن لے جاتا گھوڑی دن دیجیٹل گھوڑی دن جنہ اکتا گھوڑی دن
কত 9টা 35 আগো এত সুন্দর ঘড়ি 9টা 35 বাজে কয়টা পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله 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 الله أكبر 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 এখন কয়টা বাজে 36 9টা 36 বাজে কয় মিনিট আবার বলেন কয় মিনিট এবার বলেন কয় মিনিটে কতবার 1 মিনিটে 30 বার সুবহানাল্লাহ বলবেন কয় মিনিটে কতবার 30 বার কয় মিনিটে এক মিনিটে কতবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা ওয়াদালিকা ইয়াসির আল্লাহর নবী বলেন এটা কতটা কতটা সহজ আপনারা তো ভাবছেন 5 মিনিট লাগবে আমরা এজন্য প্র্যাকটিক্যাল করেছি পৃথিবীর কোন কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না প্র্যাকটিক্যাল ছাড়া হয় আজকে কি সাহস লাগছে একটু সাহস লাগছে যে কি কয় মিনিট লাগবে সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ওগো আল্লাহ নবী এটা কেন হলো এত সহজ আমল আপনার উম্মত কেন অল্প করবে রাসূল বলেন কদ জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওকাদ ইউদাক্কিরুকু ক্বাবলা ইয়াকুলাহা সেটা বলার আগে আগে তারে কোন না কোন সবকের কথা মনে করায় দেয় তারে কোন না কোন কাজের কথা মনে করায় দেয় বক্তারে বলে তোমার এখন ওয়াজ আছে আপনাদেরকে বলে তোমার দোকান খোলা বলে কি বলে না বলে আপনাদেরকে কি বলে তোমার দোকান খোলা ব্যবসায়ীরে কি বলে তোমার দোকান খোলা অফিসারদের কি বলে তোমার অফিস খোলা বক্তারে কি বলে তোমার এখন ওয়াজ আছে পিশাবরে বলে তোমার এখন মুরিদ আছে অথচ সময় কতক্ষণ লাগলো এক মিনিটের দাম কত আজ থেকে করবো ইনশাআল্লাহ আল্লাহ এই ছোট্ট আমলটা আল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কেমন হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম আমি মুস্তাফুন নবী যদি 70 বছর ওয়াজ করতাম এই পরিমাণ নেকি হইতো না এই এক মিনিটে যে পরিমাণ নেকি হয়ে গেছে এক মিনিট এই এক মিনিট যেন আর সাজিবে নাচানাচি শুরু হয়ে গেছে রব্বুল আলামিন মদন মনে কি হইতেছে একবার সুবহানাল্লাহ যদি আজম মিন হুদায় একবার আলহামদুলিল্লাহ যদি তামলাউল মিজান হয় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তামলাআন মাইনাস সামাই ওয়াল আরদ হয় তাহলে এতগুলো মানুষের 30 বারের দাম কত লাভে লোহার বোঝাবো এই জন্য করাইছি করবো তো ইনশাআল্লাহ আজ থেকে আরেকটা আমল কি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার ঘুমাবার সময় কত 33 তো 30 বার বলতে যদি 1 মিনিট লাগে তো 90 বার 99 বার বলতে 100 বার বলতে কয়বার লাগবে কত মিনিট হয়ে গেছে তো প্র্যাকটিক্যাল না তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ এরপরে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত যত বেশি হোক না কেন এই মুহূর্তে শয়তান পাগল হয়ে গেছে শয়তানকে কইলো কি গত 40 বছরে যা ঘটাইলাম এটা তো 1 মিনিটে সাফ
এটা কেন রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ আমি না নিজের নাম রেখেছি গাফুর নিজের নাম রেখেছি ওয়াদুদ এজন্য অল্পের মধ্যে এত বেশি লাভ রেখে দিয়েছি আমি গাফুর বলেন আমি কি আমি চাই শুধু ওদেরকে মাফ করতে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার লেকিন রব মাফ করে দিবেন ওয়ালাউ কাসুরাত যত বেশি হোক না কেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার রব যদি সমুদ্রের ফেনা বরাবর হয় মাফ করে দিবে এতটা কেন রব্বুল আলামিন বলেন আমি গাফুর যে এজন্য কি হয় যদিও মুফাসসিরিন বলেন তওবা মাফ হবে না সগায়র মাফ হবে আরে কবিরা মাফ হবে না সগায়র মাফ হবে সগীরা মাফ হবে কবিরা মাফ হবে না যদিও এটা বলেন মূলত মুসলমান কবিরা গুনাহ করতেই পারে না মূলত মুসলমান কবিরা গুনাহ কি কবিরা গুনাহ সাতটা সাতটা মুসলমান করতেই পারে না কতল কবিরা শিরিক কবিরা গুনাহ মুসলমান করতে পারে না কতল কবিরা গুনাহ মুসলমান করতে পারে না জেনা কবিরা গুনাহ মুসলমান করতে পারে না চুরি কবিরা গুনাহ মুসলমান করতে পারে না মিথ্যা বলা কবিরা গুনাহ মুসলমান করতে পারে না আরেকজনকে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ মুসলমান করতে পারে না তাহলে মুসলমান কবিরা গুনাহ কি বলেন আরো জোরে বলেন মুসলমান কবিরা গুনাহ কি করতেই পারে না এজন্য যারা কতল করে যারা হত্যা করে এরা মুসলমানই না মুসলমান কবিরা গুনাহ কি করতেই পারে না আর মুসলমানকে ঈমানের কারণে হত্যা করা এটা কুফরি মুমিনকে ঈমানের কারণে হত্যা করা কুফরি মুসলমানকে ইসলামের কারণে হত্যা করা এটা কুফরি মুমিনকে ঈমানের কারণে হত্যা করা কি আর জবান ঈমানের কারণে হত্যা করা কি মুসলমানকে ইসলামের কারণে হত্যা করা কি কুফরি তাহলে এটা তো কাফের এটা তো মুমিন না এজন্য মুমিন হত্যা করতে পারে না বলেন মুমিন কি করতে পারে না মুমিন হত্যা করতে পারে না মুমিন জিনা করতে পারে না বলেন মুমিন কি করতে পারে না জিনা করতে পারে না এজন্য লা ইয়াজনি ওয়া হুয়া মুমিন লা ইয়াকতুল কাতিল ওয়া হুয়া মুমিন লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন 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 অবস্থায় চুরি করতে পারে না মুমিন মুমিন অবস্থায় জিনা করতে পারে না মুমিন মুমিন অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না এজন্য যারা হত্যা করে এবং হত্যার হুমকি দেয় এরা মুমিনের কাতারেই এদের নাম না তারা মিথ্যা বলে আর মিথ্যা কথা প্রতিক্ষণে করে মিথ্যা বলে প্রতিটা মুহূর্তে যারা মিথ্যা বলে এরা মুমিনের কাতার এদের নাম না এজন্য মুমিন কি করতে পারে না বলেন মিথ্যা কথা বলতে পারে না এখন মিথ্যা আসেনি যদি বলেন আসেনি হ্যাঁ মিথ্যা আছে মিথ্যা কি আছে এই জন্য মেরে ভাইও আমি এই মিথ্যুকদেরকেও যারা এভাবে হত্যা করে এভাবে মিথ্যা বলে এরাও যদি তওবা করে রব এদেরকেও মাফ করে দেবে গতকালকে আমরা বলছিলাম সুম্মা লাম ইয়াতুবু এই আয়াতের সাথে রব্বুল আলামিন মিলিয়ে বলেন আহুয়াল গাফুর যদি ওরা হত্যাও করে যদি ওরা জেনাও করে যদি ওরা মিথ্যাও বলে এরপর যদি তওবা করে আমি গাফুর নামের কারণে মাফ করে দেব গাফুর নামের কারণে কি করে দিব মাফ করে দিব এজন্য কাবায়ের মাফ হবে তাওবার দ্বারা আর সগায়ের মাফ হবে সমস্ত তাসবিহাতের দ্বারা সমস্ত আমালের দ্বারা আর মুমিন কবিরা করতেই পারে না যদি তওবা করে তারাও মাফ করে দিবে যদি তওবা করে তাকেও কি করে দিবে বলেন মাফ করে দিবে আহুয়াল গাফুরুল ওয়াদুদ রব্বুল আলামিন বলেন আমি আমার একটা নাম রাখছি গাফুর আল্লাহ তাআলা অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা মাদদা হলো আল মাগফিরাতু ওয়াল গুফরান একটা মাসদার এই মাসদার থেকে আল্লাহ তাআলা তিনটা নাম গাফির গাফুর গাফফার কয়টা গাফির বলেন গাফির গাফির দম্বি কাবিলিত তাওবে শাদীদুল ইকাব আল্লাহ তাআলা বলেন আমি গাফির গাফির মানে সাধারণ গতিতে মাফ করনে ওয়ালা এবার বলেন আহুয়াল গাফুর গাফের মানে সাধারণ গতিতে মাফ করনে ওয়ালা গাফুর মানে বেশি মাফ করনে ওয়ালা গাফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা আল্লাহ তাআলা যেন বলেন মুমিনিনকে আমি তিন ভাগে ভাগ করলাম মুমিনিন এক ভাগের নাম জালেম আরেক ভাগের নাম জালুম আরেক ভাগের নাম জাল্লাম এক ভাগ সাধারণ গুনাহ করনে ওয়ালা আরেক ভাগ বেশি গুনাহ করনে ওয়ালা আরেক ভাগ চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা কয় নাম কি কি জালেম জালুম জাল্লাম বলেন 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 গাফের গাফুর গাফফার
আল্লাহ তাআলা বলেন মুমিন তুমি যদি গাফুর জলে জালেম হও সাধারণ গুনাহ করনে ওয়ালা হও যাও কথা দিলাম আমি গাফির নামের কারণে তোমাকেও মাফ করে দিব এবার বলেন মুমিন তুমি যদি জালুম হও বেশি গুনাহ করনে ওয়ালা হও আমি গাফুর নামের কারণে তোমাকেও মাফ করে দিব এবার বলেন মুমিন তুমি যদি জাল্লাম হও চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা হও আমি গাফফার নামের কারণে তোমাকেও মাফ করে দিব আর আমারে বলবে তুই যে এমনি এমনি কইছস এর লাগা তোরে ও মার আমনে করে কইব তোমরা যে শুনছ এর লাগা তুম করো ও মার বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আহুয়াল গাফুরুল ওয়াদুদ আমি বললাম রব্বুল আলামিন আপনি গাফির গাফুর গাফফার আপনি জালিম জালুম জাল্লাম সকলকে মাফ করে দিবেন ঈমানের সাথে গেলেই তাকে কোনো না কোনো দিন মাফ করে দিবেন এটা কেন আল্লাহ তাআলা বলেন আল ওয়াদুদ আমি যে এদেরকে বড় ভালোবাসি এজন্য আল ওয়াদুদ আমি বড় মমতাময়ী আমি বড় স্নেহশীল আমি বড় ভালোবাসি সুবহানাল্লাহ ভালোবেসে বানিয়েছেন আমাদেরকে কে 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 বানিয়েছেন ভালোবেসে আমি ওদেরকে ভালোবাসি ওদেরকে জ্বালাবো কিভাবে এজন্য আমি একটা নাম রেখে দিয়েছি গাফের আরেকটা নাম রেখে দিয়েছি গাফুর আরেকটা নাম রেখে দিয়েছি গাফফার কেন রেখে দিয়েছি আমি ওয়াদুদ যে এজন্য রেখে দিয়েছি কারণ আমি এদেরকে ভালোবাসি আমি এদেরকে কি করি বলেন এক মা তো তার সন্তানকে আগুনে দিতে চায় না আগুনে দিতে পারে না এক মা তো তার সন্তানকে কি দিতে পারে না আগুনে দিতে পারে না এক মানুষ তো তার বাচ্চাকেও আরে বিড়ালের বাচ্চাকেও আগুনে জ্বলতে সহ্য করতে পারে না আমি রব্বুল আলামিন গাফুর হয়ে আর ওয়াদুদ হয়ে কেমনে আগুনে দাও সহ্য করব এই জন্য মুমিনীনদের জন্য আমি গাফুর মুমিনীনদের জন্য আমি ওয়াদুদ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি গাফুর আমাদের জন্য কি মজার বিষয় হলো লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা রব্বুল আলামিন বলেন তবে শিরিক মাফ করব না তবে শিরিক কি করব না জোরে বলেন শিরিক কি করব না ভিতরে খড়কুটো দিয়ে উপরে যদি মাটির প্রলেপ দিয়ে উপরে যদি রঙের তুলি দিয়ে উপরে যদি শাড়ি পরাইলে এটা যদি শিরিক হয় এবার ইট সিমেন্ট আর রড দিয়ে যদি বানা এটা কেন ঈমান হবে এটা ঈমান হইতে পারে না দুনোটা বরাবর মাটিরটা যেমন সিমেন্টেরটা তেমন বাঁশেরটা যেমন রডেরটা তেমন বাঁশেরটা চেষ্টা করলে যদি বাঁশেরটায় পুজো করলে যদি বাঁশের পায়ে চেম সালাম দিলে যদি বাঁশের মাছ বুঝুন তো পিছনে একটা বাঁশ ভিতরে খড়কুটা ভিতরে কি বাহিরে মাটির প্রলেপ এর উপরে কি রঙের তুলি এর উপরে কি লাল শাড়ি এটা যদি শিরিক হয় এটাকে সেজদা করা যদি শিরিক হয় এটার গুণকীর্তন যদি শিরিক হয় এটার সামনে মাথা ঝুঁকানো যদি শিরিক হয় এটার পায়ে সালাম করার প্রণাম করা যদি শিরিক হয় সিমেন্ট দিয়া বানায়া জাফান থেকে আনলো সেটাও শিরিক রব্বুল আলামিন বলেন আমি গাফুর মুমিনীনদের জন্য গাফুর আমি ওয়াদুদ মুমিনীনদের জন্য আমি ওয়াদুদ শিরিক আমি মাফ করব না এটা আমার সিদ্ধান্ত কি মাফ করবেন না বলেন আবার বলেন কোনটা মাফ করবেন না এই জন্য শিরিক থেকে বাঁচো শিরিক থেকে বাঁচো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইতিমধ্যে একজন বলে ফেলেছে ইতিমধ্যে একজন বলে ফেলেছে মাননীয় স্পিকার তিনি আমাদের মহান সংসদে আসেন নাউজুবিল্লাহ করবেন না ইন্না লিল্লাহ তিনি আমাদের মহা সংসদে আসেন মাননীয় স্পিকার আমার বিশ্বাস তিনি আসেন মাননীয় স্পিকার আমার বিশ্বাস তিনি আমাকে ভালোবাসেন মাননীয় স্পিকার আমার বিশ্বাস আমরা যখন মহান সংসদে কথা বলি তিনি আমাদের মাথার উপর দিয়ে স্নেহের হাত বুলান
শিরিক রব্বুল আলামিন মাফ করবে না আবার বলেন শিরিক রব্বুল আলামিন কি করবে না শিরিক রব্বুল আলামিন মাফ করবে না এজন্য বলার জন্য বলা এজন্য কথার কথা মুখে যা আসে বলে দিবা এটা জিব্বা হাদা আওরাতুল মাওয়ারিদ জিব্বা তোমাকে আর সাজিবের মালিক পর্যন্ত পৌঁছে দিতে পারে আবার জিব্বা তোমাকে জাহান্নামের ঘরতে পৌঁছে দিতে পারে জিব্বা তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিতে পারে আবার জিব্বা তোমাকে জাহান্নামের ইন্ধন বানায় দিতে পারে তোমার জিব্বা সামলাও জিব্বা সামলাও لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شريك نا شريك نا زوري كون تيني أمارا دیکھیں الله تعالى كيو أمارا دیکھیں عرض بها الله تعالى كيو أمارا قطع شونه আল্লাহ ছাড়া কেউ আমাকে আমার মাথার উপরে স্নেহের হাতগুলা আল ওয়াদুদ আমার মাথার উপরে ভালোবাসার হাতগুলা শুধু রব্বুল আলামিন ঠিক আমার মাথার উপরে তিনি হাতগুলা নাউজুবিল্লাহ বলেন না শুনুন না আমার মাথার উপরে তিনি হাতগুলা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে জাতিকে শিরিকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জাতিকে জাতির ঈমানকে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁচাও ইমাম বাঁচাও ইমাম আমি বলি বাঁচাও ইমাম মজার বিষয় হলো কে কাকে কে আল্লাহকে কদ্দুর ভালোবাসে আল্লাহ তাআলা যাকে যদ্দুর ভালোবাসেন এজন্য বান্দা আগে মাহবুব হয় পরে মুহিব হয় বান্দা আগে কি হয় আচ্ছা বাচ্চাকে মা আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা আগে ভালোবাসে না বান্দা আল্লাহকে আগে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে বাকি পার্থক্য হলো মা বাচ্চা ভালো মা ভালোবাসে বাচ্চার প্রথম দিনে আর বাচ্চা মাকে ভালোবাসে বুঝে যখন তখন বাচ্চা মাকে ভালোবাসে কখন বুঝে যখন তখন এখন প্রশ্ন হলো আল্লাহ যেদিন ভালোবাসে বান্দা কখন ভালোবাসে এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ যখন ভালোবাসে বান্দাও তখনই ভালোবাসে এই জন্য ভালোবাসবো কাকে মুখস্থ করতে হবে ভালোবাসবো আল্লাহকে রসুলকে ভালোবাসবো কাকে আরো জোরে কাকে আল্লাহকে রসুলকে ভালোবাসবো মক্কার মদিনাকে এই জন্য মক্কার মদিনার চেয়ে যারা নেজামউদ্দিনকে বেশি ভালোবাসে এদের ইমানও সমস্যা আছে মক্কার মদিনার থেকে নেজামউদ্দিনকে বেশি ভালোবাসার কি নাই জোরে কর না মক্কার মদিনা থেকে নেজামউদ্দিনকে বেশি ভালোবাসার কি নাই বলেন কথায় কথায় নেজামউদ্দিন কথায় কথায় নেজামউদ্দিন কথায় কথায় নেজামউদ্দিন কথায় কথায় নেজামউদ্দিন কি মক্কার মদিনার চেয়ে নেজামউদ্দিন বেশি দামি হয়ে গেছে মক্কার মদিনা থেকে না মা রাখ বুঝছেন নি কেউ কোনো নেজামউদ্দিন মক্কার মদিনা থেকে বেশি দামি হয়ে গেছে এই জন্য ওলামাদেরকে বাদ দিয়ে কথায় কথা মুরব্বী এর মধ্যেও সমস্যা আছে ওলামা একরামকে বাদ দিয়ে কথায় কথা মুরব্বী এর মধ্যেও কি আছে বলেন এর মধ্যেও কি আছে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন ভালোবাসবো আল্লাহকে রাসূলকে ভালোবাসবো মক্কা মদিনাকে ভালোবাসবো কোরআন আর হাদিসকে ভালোবাসবো ওলামায়ে উম্মতকে ভালোবাসবো কাকে আরো জোরে বলেন ভালোবাসবো কাকে হাত তোলেন তোলেন ওলামায়ে কেরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ বলেন জান দিব আমাদের জন্য জান দিব কোরআন আর হাদিসের জন্য জান দিব মসজিদ আর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ ওলামাকে ভালোবাসবেন তো আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন ওহুয়াল গফুরুল ওয়াদুদ আমার জন্য কাঁদে কে আমি কাঁদি কাল লাইগা ওলামায় উম্মত কাঁদে বলে এখনো করোনা আলহামদুলিল্লাহ এদেশে ব্যাপক হারে হানা দেয় নাই ওলামায়ে কিরাম কাঁদে ওলামায়ে কিরাম কি আবার বলেন কে কাঁদে উজানির পিশা হুজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ সব সময় বলতেন তোমার জন্য কান্দে কে তুমি কান্দো কাল লাগা
তোমার জন্য কাঁদে কে তুমি কাঁদো কার লাগা তোমার জন্য কাঁদে কে তুমি কাঁদো কার লাগা তুমি মরে দেখো তোমার জন্য কাঁদে কে বুঝেন নাই কথা আল্লাহ আহুয়াল গফুরুল ওয়াদুদ তিনি মহা ক্ষমাশীল আল ওয়াদুদ তিনি বড় ভালোবাসেন আমাদেরকে আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে দ্বীনের পুর দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা কাকে দ্বীন আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন যাকে দ্বীন দেন তাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন ইন্নাল্লাহ ইউতিদ দ্বীন লিমা ইউহিব্বু ফাকাত আল্লাহ তাআলা দ্বীন দান করেন তাকে যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন ওই আল্লাহ তাআলা কাকে দ্বীন দান করেন কাকে আবার বলেন কাকে ওয়াইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া লিমা ইউহিব্বু ওয়া লিমান লাম ইউহিব্বু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন আর দ্বীন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এজন্য ওয়াদুদ ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মাহফিল আমাদেরকে জমা করে দিয়েছে আল্লাহ আল্লাহ ভালোবাসেন বলেই আমাদেরকে মসজিদে নেয় আর ওদেরকে ভালোবাসেন না বলেই মসজিদের উপর লকডাউন দিয়ে দিয়েছে তাদেরকে দিয়ে মসজিদে লকডাউন মসজিদে যেতে পারবে না জীবনে যায় নাই তো মসজিদে ওরা কি বুঝবে মসজিদের দাম কত তোমরা কি বুঝবে মসজিদের দাম কত মসজিদের দাম জিজ্ঞেস করো যিনি জীবনে কখনো মসজিদ ছাড়া নামাজ পড়েন নাই মসজিদের দাম জিজ্ঞেস করো যারা মসজিদের জন্য জান লাগায় মসজিদের দাম জিজ্ঞেস করো যারা মসজিদের জন্য জীবন বাজি লাগায় তাদেরকে মসজিদের দাম জিজ্ঞেস করো যে জীবনে কখনো মসজিদে যায় নাই সে মসজিদের দাম বুঝবে কি জীবনে কখনো মসজিদে যায় না এরকম মানুষ এদেশে আসেনি কথা কোন উদাহরণ নাম দিতে কইতাম না উদাহরণ সব বুঝিয়ে বলো বুঝেন নাই কথা ওটা কি মসজিদে যাওয়ার প্রজাতি না মসজিদে না যাওয়ার প্রজাতি তো মসজিদ বুঝবে কেমনে কথা বলে না আরে মসজিদ বুঝবে কেমনে মসজিদ তো রহমতের জায়গা মসজিদ তো কিসের জায়গা মসজিদ তো হেদায়েতের জায়গা মসজিদ তো রহমতের জায়গা মসজিদ তো মাগফিরাতের জায়গা মসজিদ তো নূরের জায়গা মসজিদ তো করোনা না হওয়ার জায়গা মসজিদ কি করোনা হওয়ার জায়গা না না হওয়ার জায়গা আচ্ছা মসজিদের থেকে পরিচ্ছন্ন পৃথিবীতে আর কি আছে কি ভয় পৃথিবীতে কোন ঘরে যেতে অজু করতে হয় জোরে বলেন কোন ঘরে যেতে মেসওয়াক করতে হয় কোন ঘরে যেতে গড়গুলা সাথে গুলি করতে হয় কোন ঘরে যেতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হয় কোন ঘরে যেতে পুরো মুখমণ্ডল ধুইতে হয় কোন ঘরে যেতে কনুইসহ হাত ধুইতে হয় কোন ঘরে যেতে মসজিদে যেতে কনুইসহ কি করতে হয় কোন ঘরে যেতে মাথা মাথে করে যেতে হয় কোন ঘরে যেতে মাথা ধুয়ে যেতে হয় পৃথিবীতে আর কোনো ঘর দেখাও তাহলে এটাতে করোনা আসবে কেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য যদি তুমি বাঁচতে চাও মসজিদে চলে যাও যদি তুমি বাঁচতে চাও মসজিদে চলে যাও যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও মসজিদে যাবে যে করোনা তার হবে না যদি তো হয় মরবে না যদিও মরে জাহান্নামে যাবে না যাব তো ইনশাআল্লাহ যাবেন মসজিদে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার গিয়ে দূরে দূরে তিন ফিট দূরে দূরে দাঁড়াবেন তিন ফিট দূরে দূরে দাঁড়াবেন বলবেন মক্কা শরীফে তো দাঁড়া আমাদের নবীজি বলেছেন মিলে মিলে সুদ্দুল খালাল আমাদের নবীজি বলেছেন মিলে মিলে দাঁড়াও নবীজি রহমাতুল আলামিন বলেছেন মিলে মিলে দাঁড়াও যিনি কিয়ামত পর্যন্ত নবী তিনি বলেছেন মিলে মিলে দাঁড়াও কে বলেছে দূরে দূরে দাঁড়াতে সে কি জানে রাগ করছেন নবীজি বলেছেন মিলে মিলে দাঁড়াও সুদ্দুল খালাল ফাঁকগুলো কি করো
ফাঁক খালি স্থান পুরা করো নবীজি বলেছেন মিলে মিলে দাঁড়াও নবীজি বলেছেন মিলে মিলে দাঁড়াও ওরা দেখেছে ওরা গবেষণা করে দেখেছে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন মসজিদে যখন যাবা যদি দুইজনের মধ্যে ফাঁক রেখে দাও ওই ফাঁকে শয়তান দাঁড়াবে মসজিদে গিয়ে যদি দুইজনের মধ্যে ফাঁক রেখে দাও রাসূল বলেন তাহলে তোমাদের দিলগুলো কে আল্লাহ তাআলা পাকা করে দিবে ওরা এই হাদিস গবেষণা করে আমাদের দিলগুলোকে পাকা করে দেওয়ার জন্যই আমাদেরকে মসজিদে দূরে দূরে দাঁড়াবার জন্য মসজিদে দূরে দূরে না মিলে মিলে আবার বলেন দূরে দূরে না মিলে মিলে আবার বলেন দূরে দূরে না মিলে 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 দাঁড়িয়ে যদি করোনা হয় তারপর মিলে মিলে দাঁড়াবো মিলে মিলে দাঁড়ায় যদি করোনা হয়েও যায় মিলে মিলে দাঁড়িয়ে যদি করোনা হয়েও যায় কারণ আল্লাহ তাআলা ইতিমধ্যে প্রমাণ দিয়েছে সারা পৃথিবীতে যারা মসজিদে যায় নাই তারাই মারা গেছে বেশি করোনা তারা আমরা মসজিদে যারা গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যুর হার 0.1 ও নাই কি হয় মসজিদে যাব তো ইনশাআল্লাহ কয়বার যাবেন وجعلنا البيت مثابة للناس وأمنا رب العالمين بل এই ঘর কে আমি বানিয়েছি বারবার যাওয়ার জায়গা وأمنا এবং নিরাপত্তার শেষ ঠিকানা এবং নিরাপত্তার কি তাহলে মসজিদ নিরাপদ জায়গা না অনিরাপদ জায়গা আবার বলেন নিরাপদ জায়গা না অনিরাপদ আচ্ছা আমাদের মসজিদগুলো যে পরিমাণ ঝাড়ু দেওয়া হয় পৃথিবীর কোন ঘরে পরিমাণ ঝাড়ু দেওয়া হয় আচ্ছা আমাদের মসজিদের সামনে যে পরিমাণ হাত ধোয়ার ব্যবস্থাপত্র আছে পৃথিবীর কোন ঘরের সামনে এই পরিমাণ হাত ধোয়ার ব্যবস্থাপত্র আছে আমাদের মসজিদে করোনা যাবে কেন বরং সেটার উদাহরণ হলো যেমন ধরেন এক দারোগ এক চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে ওয়ারেন্ট জারি হয়েছে চোরের বিরুদ্ধে চোর ওসি সাহেবকে ম্যানেজ করে ওসি সাহেবের পার্সোনাল রুমে ঢুকে গেছে দারোগা এক মাস তালাশ করে পায় না বলে স্যার পাই না তাজা মামলা খালিজ করে দে দারোগা খুঁজে পাবে জীবনে এখন আল্লাহ নাম দিয়ে দিছে যাও এই জায়েদের বিরুদ্ধে করোনা করোনা যা তার ধর করোনা খুঁজে 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 আর জায়েদ আসে মসজিদে আল্লাহ কে পাই না তো করোনা কে পাই না আল্লাহ আমাদেরকে তৌফিক দান আখেরি কথা আপনাদেরকে বলছি আখেরি কথা এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক আপনারা চাননি হাত তোলেন সবাই চাননি বলেন এই মাহফিল হোক সবাই চান তো আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান আল্লাহ তাআলা কবুল ফরমান